দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। এবার চাঁদপুরে প্রাণ হারালেন পাঁচজন। বিয়ের উৎসব তাই রূপ নিল শোকে। স্থানীয়রা জানান, চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘড়ির কাটায় সময় তখন রাত একটা। বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে প্রাইভেট কারে মনোহরগঞ্জ ফিরছিলেন একই এলাকার পাঁচ সদস্য। চাঁদপুরের পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় প্রাইভেট কারটি। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, গাড়িটি পানিতে পড়ায় ভেতরে থাকা কেউ বের হতে পারেনি। একটা মোটরসাইকেল আইসে, মোটরসাইকেল ওলা সিকু দিতেছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে। তখন আশেপাশের লোকজন আইসে, মাইকে অ্যালাউস করা হয়েছে, বিভিন্ন জায়গায় ফোন দি, সকল লোকজন আই। এরপরে দি আঙ্গু এলাকার কয়েকজনে মিলি লাশ গাড়ির থেকে বাইর করি, রোডে নামা উঠেছি। ফায়ার সার্ভিস জানায়, গাড়ির কাঁচ ভেঙে ওই পাঁচজনকে উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না। এবং শাহরাস্তি ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে পাঁচটি লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মনোহরগঞ্জের যে আত্মীয়স্বজন তাদের মধ্যে জানতে পারলাম, আজকে তাদের বন্ধুর একটা বিয়ে ছিল কুমিল্লা, কোথায় বলতে পারে না, তারা বিয়ে খাইয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটল। নিহতদের মরদেহ উঘাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।